বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ওমান ইউদুল ফালাহ হাদিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সারিকালা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যার সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম সত্য মানুষের মান সম্মান বৃদ্ধি করে সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় মিথ্যে মানুষকে ধ্বংস করে মিথ্যে মানুষের মান সম্মানকে ধ্বংস করে দেয় মিথ্যা মানুষকে জাহান নামের পথে নিয়ে যায় এই জন্য মিথ্যা পরিহার করা একান্ত জরুরি সত্য গ্রহণ করা একান্ত জরুরি আবু মো সাহ আলী রাজিয়াল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলিহাল্লাম বলেছেন অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় চলে আসছে যে সময়টা পুরো একেবারে প্রতারণায় পরিপূর্ণ পুরো সময়টাতে মনে হবে যারা বসবাস করছে তারা সবাই প্রতারক সে সময় চলে আসছে কেউ কোনো জায়গাতে যে শান্তি নিরাপত্তা আরাম পাবে না সমাজে চলে কোনো শান্তি পাবে না কেননা সবাকেই মনে হবে যে প্রতারক হয়তোবা সে আমাকে মিথ্যা কথা বলছে এরকম একটা পরিবেশ চলে আসবে এই কথা বলার পরে রসুল সাল্লাম বলেন ইসব দাকুল কাদেব ও ইউকা সময় সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদীকে বলা হবে সত্যবাদী এরপরে আল্লা রসুল বললেন যে ইউখাইয়ানুল আমিনো ও ইউতামানুল মুখাইয়ানো আত্মসাতকারীকে বলা হবে আমানতদার আর আমানতদারকে বলা হবে আত্মসাতকারী এই কথা আল্লাহ রসুল বলার পরে বলছেন ওই রো আই কথা বলবে রো আই বললেন আল্লাহ রসুল রো আই বীজ কি জিনিস সেটা তো আমরা বুঝতে পারলাম না রো আই বীজ কি আল্লাহ রাসুল বললেন তাফে। জনসাধারণের জন্য এমন এক ব্যক্তি দায়িত্বশীল হবে যে হবে একেবারে ইতর শ্রেণীর মানুষ একেবারে নিম্ন শ্রেণীর মানুষ সারা পৃথিবীতে যেখানে যারা সামাজিকভাবে সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ তারাই হবে সমাজের দায়িত্বশীল সম্মানিত দর্শক মন্ডলী আমরা হাদিসের একটা অংশ দেখতে পাচ্ছি যে সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে এটা কারবার যেটা আমরা এখন পৃথিবীতে দেখতে পাচ্ছি এমনও কতগুলো নেতাকে মানুষ বলছে যে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ তার পুরো জীবনটাই মিথ্যে এমনও কতগুলো নেতাকে বলা হচ্ছে যে মনে হচ্ছে যেন সে একজন ফেরেশতা অথচ সে সর্ব অন্যায়ের সাথে জড়িত এমন কোনো অন্যায় নেই যে সে করে না অথচ তাকে বলা হচ্ছে সত্যবাদী অবাক সত্যবাদী হবে মিথ্যাবাদী আর মিথ্যাবাদী হবে সত্যবাদী জালে সম্মানিত দর্শক মন্ডলী জাহান নামে প্রবেশ করানো হবে জাহান নামের উদ্বোধন হবে মিথ্যাবাদী দিয়ে তার তিন শ্রেণীর মানুষ রয়েছে মিথ্যুক তাদেরকে দিয়ে জাহান নাম উদ্বোধন করা হবে আল্লাহমাদ ওরা মিথ্যাবাদী ওরা অহংকারী এই জন্য তাদের ফলাফল হলে এই আবহাওয়ার তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম বলেছেন ইন্যা আউয়ালা নাসে ইউকুজা আলাই হে ইয়ামাল কেমা রাজুলুন উস্তু সেহেদা সর্বপ্রথম মানুষের মধ্যে যার বিচার করা হবে যাকে সর্বপ্রথমে জাহান্নামে দেওয়া হবে সে হল শহীদ যে আল্লাহর পথে শহীদ হয়ে গেছে বলে নিজেও মনে করছে এবং মানুষও মনে করে একে নিয়ে আসা হবে একে সামনে নিয়ে আসা হবে আল্লাহ মাঠে আসবেন তালা নিয়ে এরপরে নিয়ামাহু নিয়ে যত আমল করেছে সে আমলগুলিকে তার সামনে আল্লাহ আল্লাহতালা পেশ করবেন আফাহা মাহ সে তার আমলকে দেখে চিনে নিবে তার যত দুনিয়াতে ভালো কর্ম ছিল সব তার সামনে আল্লাহ পেশ করবেন সেগুলি সে দেখে চিনে নিবে যে হ্যাঁ এগুলি সব আমার তখন আল্লাহ তালা বলবেন মা ফিহে। হে এতে তুমি কি আমল করেছ এত কিছু তোমার সামনে তুমি কি করেছ তখন সে বলবে কাতাল তো ফিকা হাত্তা উস্তু সহেদ আল্লাহ আপনার পথে আমি জেহাদ করেছি শেষ পর্যন্ত শহীদ হয়ে গেছে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেছে তোমার পথে তখন আল্লাহ বিচারের মাঠে তাকে বলবেন আন্না তুমি জেহাদ করেছে এই জন্য যেন তোমাকে বলা হয় যোদ্ধা তুমি বাহাদুর তুমি শক্তিশালী সমাজে তোমার সুনাম বাড়বে তোমার অন্তরে এরকম একটা পরিকল্পনা ছিল তিলা সেটা বলা হয়ে গেছে তুমি যেটা বলছ সেটা মিথ্যে কথা বলছ যে আমি যুদ্ধে শহীদ হয়ে গেছি আমি তোমার পথে শহীদ হয়েছি তুমি এ কথা মিথ্যে বলছ বরং তুমি এগুলি করেছ যাতে করে তোমার এই সুনাম সমাজে ছড়িয়ে যায় আর সেটা ছড়িয়ে গেছে তুমি যেটা চেয়েছিলে সেটা হয়ে গেছে অমেরা বেহী। তার ব্যাপারে আদেশ দেওয়া হবে ফেব আলা অজেহি তাকে মুখের মাধ্যমে উল্টে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে সুমা উল্কে ফিন্নার এরপরে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা খুব গভীরভাবে মনোযোগ সহকারে বিষয়টি দেখুন যে শহীদ আল্লাহর পথে জেহাদ করে শহীদ হয়ে গেছে এরপরে আল্লাহ তালা তাকে বিচার মাঠে ডেকে তার সব কর্ম তার সামনে পেশ করছেন এরপরে আল্লাহ তালা বলছেন এত আমল করেছো তুমি কি করে তখন সে উত্তরে বলছে যে আমি আপনার পথে জেহাদ করেছি জেহাদ করে শহীদ হয়ে গেছি তখন আল্লাহ তালা বলছেন লেখাদ্ কাদ্দা তুমি মিথ্যে কথা বলছো তুমি জেহাদ করে শহীদ হয়েছ এই জন্য যে তোমাকে যোদ্ধা বলা হয় বলা হয়ে গেছে আল্লাহ সমাদ আল্লাহ তালা বিচারের মাঠে তাকে বলবেন তুমি তোমার কথায় মিথ্যুক তুমি যা বলছো এতে তুমি মিথ্যাবাদী আমরা ওই হাদিসের ভিত্তিতে বলতে পারি যেখানে আল্লাহ আল্লাহতালার সামনে মানুষ মুখামুখি তর্ক করবে যতবার আল্লাহ বলবেন আমি কি সাক্ষী হিসেবে যথেষ্ট নই আমার ফেরেস্তাগুন কি সাক্ষী হিসেবে যথেষ্ট নই ততবার সে এটা নাকচ করে বলবে আমার বিরুদ্ধে আমি কাউকে সাক্ষী হিসেবে গ্রহণ করব না তখন আল্লাহ তার কর্মকেই তার হাত পা তার অঙ্গ প্রত্যঙ্গকেই তার সামনে পেশ করে দিবেন তার বিরুদ্ধে তারপরে একে জাহান নামে নিক্ষেপ করা হলো দেখুন আজকে মানুষকে শহীদ বলা হচ্ছে না বুঝে কোন স্বার্থে মারা গেল তার কোনো হিসেবই নেই সলাতে আদায় করে না ও আল্লাহকে চিনে না আরও শহীদ হয়ে গেল যত লোক এখন মরছে সবাই শহীদ শহীদ তো জান্নাতে যাবেই শহীদ জান্নাতে যাবে না তো আর যাবে কে শহীদদেরই তো জান্নাত এতগুলি হওয়ার পরেও আল্লাহ আল্লাহতালা বিচারের মাঠে বলবেন তুমি মিথ্যে কথা বলছো এরপরে তাকে মুখের মাধ্যমে উল্টে ফেলে দিয়ে পা ধরে টেনে হেঁচড়ে জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান নাম উদ্বোধন করা হবে সর্বপ্রথম যাকে দিয়ে উনি হচ্ছেন শহীদ এখন আপনারা কাকে শহীদ বলছেন আপনারাও ভাবেন কত যে মানুষ আপনাদের ধারণায় শহীদ একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা যুদ্ধ করেছে তারাই শহীদ এছাড়া পৃথিবীতে আর কোনো মানুষ শহীদ নয় এটা একটা মিথ্যা কথা এটা একটা মিথ্যা ধারণা একটা সমাজের লোককে প্রতারণা দেওয়া এবং একটা মানুষের উপরে অপবাদ লাগানো যা একেবারেই ঠিক নয় এরপরে সাল্লাম বলেন সুম্মা আলেম হবে আলেমকে নিয়ে তার নিয়ে এসে তার তার কর্মগুলি তার সামনে পেশ করে তাকে চিনানো হবে ফারা ফা সে তার সব কর্মগুলি চিনে নেবে জি হ্যাঁ আমি এ কাজ করেছি এ কাজ করেছি তখন আল্লাহ তালা তাকে বলবেন মা আমেল এতে কি আমল করেছ তখন লোকটি বলবে আমি বিদ্যা তা অর্জন করেছি এবং মানুষকে শিখিয়ে দিয়েছি সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমরা এই বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করব, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বান্দার আল্লাহর অধিকার মানুষের প্রতি মানুষের অধিকার জীবজন্তুর অধিকার আমি মোহাম্মদ হাসিম মাদানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ হাসিম মাদানি কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল জ্ঞানের জন্ম ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আল কোরআন জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলামের শিক্ষাসমূহ কী হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক দার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যেন আমাদের সাথে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জাজাকুমুল্লা খায়ের পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আপনারা পিস টিভিতে অতীব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন এই জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের ইহকাল এবং পরকালকে কল্যাণ করেন জান্নাতবাসী করেন এবং এই কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন আল্লাহ মামিন বিচারের মাঠে আলেমকে নিয়ে এসে যখন আল্লাহ তালা বলবেন যে তুমি দুনিয়াতে কি আমল করেছ তখন লোকটি বলবে যে তা আল্লাম তো নীলমা ও আল্লাম আমি বিদ্যা অর্জন করেছি এবং মানুষের সামনে বিদ্যা পেশ করেছি বিদ্যা ছড়িয়ে দিয়েছি অকারাতুল কোরআনা আমি কোরআন মাজিদ পড়েছি তখন আল্লাহ তালা বলবেন কেদাবা তুমি মিথ্যে কথা বলছো তুমি বিদ্যা অর্জন করেছ এবং শিখিয়ে দিয়েছ এই জন্য যে আন্নাকা আলেম যেন বলা হয় যে তুমি আলেম ফাকাত কিলা এটা বলা হয়ে গেছে অকারাতাল কোরআনা লেউকালা আন্নাকা কারি তুমি কোরআন মাজিদ পড়েছ যেন তোমাকে বলা হয় যে কারি ফকাত কিলা এটা বলা হয়ে গেছে আজকে মানুষ কোরআন মাজিদ পড়ছে কত রুকুম করে যে পড়ছে আর কত যে সে ভালো করার চেষ্টা করছে সবার সামনে এবং জীবন রেখে গলার বিভিন্ন রগকে উঁচু করে টেনে হেঁচড়ে বিভিন্ন ভাবে কোরআন তেলাওয়াত দেখাচ্ছে এবং তার সমাজে সুখেতি এবং সেটা সে শুনেও খুশি তার পিতা মাতা খুশি তারা যেখানে সেখানে বলছে যে আমার ছেলে এই আমার মেয়ে এই সারা দেশে কোরআন তেলাওতে ফার্স্ট হয়েছে কয়েকটা দেশে ফার্স্ট হয়েছে তার এই কোরআন তেলাওতে ফার্স্ট হওয়াটা একবারে জাতির কাছে তার জন্য মনে হচ্ছে যে একটা কেমাত পর্যন্ত তার সুনামের মাধ্যম শোনেরা এখন কারি সাহেব এবং কারি সাহেবের পিতা মাতা ফলাফল জাহান্নাম আপনি বিশ্বাস করুন যারা লোক দেখানো কোরআন তেলাওয়াত করে তাদের জন্য জাহান নাম পথ থেকে তোবা করে ফিরে আসতে হবে যারা ছেলে মেয়ের গৌরবে ফেটে পড়ছেন যে আমার মেয়ে কোরআন তেলাওয়াত করে কয় জেলায় পাঁচ জেলায় দশ জেলায় ফার্স্ট হয়েছে সারা দেশে ফার্স্ট হয়েছে সৌদি আরবে ফার্স্ট হয়েছে আপনি যেখানে সেখানে বলে বেড়াচ্ছেন আপনি বিশ্বাস করুন ফলাফল জাহান্নাম আজকে মানুষ নিজের বৃদ্ধের গৌরবে ফেটে পড়ছে যখন তখন সে নিজের পরিচয় দিচ্ছে মুফতি অমুক অমুক মুফতি অমুক আলেম পীরে কেবলা আল্লামা আল্লামা ছাড়া তার নাম চলে না মুফতি ছাড়া তার নাম চলে না পীরে কেবলা ছাড়া তার নাম চলে না একটু যদি কেউ কম করে তাহলে সে ক্ষেপে উঠে ডক্টর আল্লামা ছাড়া তার নাম চলে না প্রফেসর ছাড়া তার নাম চলে না মোটা অক্ষর ছাড়া তার নাম চলে না কত যে অহংকার তার ভিতরে ঢুকছে এইগুলো যে তার পাওয়ার কত প্রয়োজন সে একটু ভাবেও না যে এর ফলাফল কি ফলাফল জাহান্নাম মহল্লা সাহেব সাবধান থাকুন ফলাফল জাহান্নাম যারা সুনামে ব্যস্ত নামটা মোটা অক্ষরে না লিখলে তো হয় না প্রফেসর না বললে তো হয় না হাফেজ সাহেব বলা লাগে নইলে নাকি কষ্ট পায় মুফতি বলা লাগে নইলে নাকি সম্মান রক্ষা হয় না ফলাফল জাহান্নাম একটা ঘটনা বলে রাখি উমার রাজি আল্লাহ তালানহ যেদিন সকালে জখম হয়ে গেলেন শত্রুর হাতে ফজরের সলাতে তিনি বুঝতে পারলেন যে বাঁচার সুযোগ তেমন বোঝা যায় না তখন তিনি তার ছেলেকে বললেন আবদুল্লাহ আয়েসার কাছে যাও আয়েসার যে আল্লাহ কাছে গিয়ে বলো রাসুলের পাশে যে কবরের জায়গাটা আছে সেটা আসলে আয়েসাই নিতে চায় তো আমার জন্য দিবে কি না এটা একটু বলো শোনো আবদুল্লাহ যখন তুমি আয়েসার নিকটে কথাটা পেশ করবে তখন বলিও যে উমার চাচ্ছে বলিও না যে আমিরুল মুমিনিন চাচ্ছে আমি আমিরুল মমিন নই এখন আল্লাহ এখনো কোনো আমির নির্বাচন হননি এখনো তিনি জীবিতই আছেন তিনি বলছেন ওখানে গিয়ে আমিরুল মমিন বলো না ওখানে বলিও যে উমার চাচ্ছে বোখারির এই বাক্য দিয়ে যে আপনাদেরকে আমি কিভাবে উপহার দি সারা পৃথিবীর মানুষ আপনারা মনে রাখুন আপনাদের মনে রাখা ভালো হবে ওমার রাজি আল্লাহ তালানো অর্ধ পৃথিবীর খলিফা কুষাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর তিনি বলছেন গিয়ে বলো ওমার কবরের জায়গাটি চাচ্ছে বলিও না যে আমিরুল মোমেনিন চাচ্ছে মমিনদের আমির অর্ধ পৃথিবীর আমির চাচ্ছে এ কথা বলো না অথচ তখন তিনি বেঁচে আছেন আর আপনার মোটা অক্ষরে নামটা না হলে হয় না সাবেক প্রিন্সিপাল না বললে চলে না সাবেক অধ্যক্ষ না বললে হয় না সাবেক চেয়ারম্যান না বললে হয় না সাবেক এমপি মন্ত্রী না বললে হয় না এইরকম মানুষের জন্য জাহান নাম অপেক্ষা করছে সাবধান থাকুন এরপরে যে ব্যক্তিকে নিয়ে আসা হবে রাসুল সাল্লাম বলেন সে ব্যক্তি হচ্ছে দানশীল তাকে নিয়ে এসে ফারা ফাহ বিচারের মাঠে আল্লাহ তালা তার নিয়ামতকে তাকে চিনাবেন দেখাবেন ফারাফাহ নেয়মাহ সে তার সব কর্মকে চিনে নিবে কত কর্ম করেছে সব কর্মকে সে চিনতে পারবে তখন আল্লাহ তালা বলবেন মা মেল তা ফিহে তুমি এতে কি আমল করেছ তখন সে লোকটি বলবে যে মা তারাক্ত সাবিল তুহিব ফাঁকা ফিহে ইনফাক্ত ফিহে তালা তাকে অর্থ সম্পদ দিয়ে ধনী করেছিলেন বিচারের মাঠে তাকে ডেকে আল্লাহ বলবেন বলো তুমি এত আমল করেছো কিভাবে তখন উত্তরে বলবে আমি দুনিয়াতে এমন কোনো পথই ছাড়িনি যেই পথে দান করলে তুমি খুশি হবে সমস্ত পথে দান করেছি এমন কোনো পথই রাখিনি সেটা মাদ্রাসা হোক মক্তব হোক মসজিদ হোক ফকির মিসকিন হোক অসহায় গরিব হোক যে কোনো মানুষ যেখানে যেখানে দান করলে তুমি খুশি হয়ে যাওয়া সেখানে আমি দান করেছি আমি দানের কোনো পথই ছাড়িনি সব জায়গায় পূর্ণ করেছি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যে কথা বলছো তুমি দান করেছো এই জন্য যে মানুষের যেন বলে তুমি দানশীল সমাজের লোক যেন বলে বড় দানবীর এই কারণে তুমি দান করেছ ফাঁকাত কিলা এটা বলা হয়ে গেছে সোম্মা অমেরা বেহি এরপরে এর ব্যাপারে আদেশ হয়ে যাবে একে মুখের মাধ্যমে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে তারপরে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে ফিন্নার জাহানের নিক্ষেপ করা হবে সম্মানিত দর্শক মন্ডলী আমরা বোখারি মুসলিম রত্র হাদিসটি পেশ করে আপনাদেরকে অতীব গুরুত্ব সহকারে সতর্ক করতে চাই যে দেখুন তিনজনই বিচারের মাঠে আল্লাহর সামনে মিথ্যা কথা বলতে প্রস্তুত তিনজন মিথ্যা কথা বলে তারা সফলতা অর্জন করতে চায় আল্লাহ তালা তিনজনকে বলবেন যে তুমি তোমার দাবিতে মিথ্যুক তুমি মিথ্যে কথা বলছ সাথে সাথে অত্র হাদিসে যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে লোক দেখানো কর্মের ফলাফল জাহান্নাম আরও যেটা প্রমাণ হয় সেটা হচ্ছে অহংকারের ফলাফল জাহান্নাম যারা লোক দেখানো কর্ম করতে চায় যারা অহংকার করে কোনো কাজ করতে চায় তারা যেন জান্নাতের আশা না করে সে যত বড়ই আমলই করুক না কেন এই কারণে আনাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যার অন্তরে সরিষা সমপরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে যাবে না সামান্য যদি অহংকার অন্তরে থেকে যায় লোক দেখানো কর্ম থেকে যায় তাহলে ফলাফল হলে জাহান্নাম রাসুল সাল্লাহ সাল্লাম অন্য জায়গাতে বললেন যে তোমরা কি বলতে পারো জাহান্নামের অধিবাসীকে কারা জাহান্নামী এই কথা বলে আল্লাহ রাসুল বললেন কুল্লো অতুল্লিন জিনোতাকাব্যের যারাই স্বেচ্ছাচারী যারাই স্বৈরাচারী যারাই সীমালঙ্ঘনকারী যারাই অহংকারী গৌরবি তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী তারা জান্নাতে যাবে না এত আমল করে আল্লাহর পথে শহীদ হয়ে আপনার কোরআন মাজিদ তেলাওয়াত করে বিদ্যা অর্জন করে ফলাফল হলো জাহান্নাম আল্লাহ রসুল বলেছেন যে মানুষ মারা গেলে মানুষের তিনটে কর্ম চালু থাকে তার একটা কর্ম হচ্ছে ইলমিন ইন্তফবেহী এমন বিদ্যে যা দ্বারা উপকৃত হওয়া যায় আপনি একজনকে বিদ্যা শিখিয়ে দিলেন ও আরও পাঁচজনকে শিখিয়ে দিল ও আরও পাঁচজনকে শিখিয়ে দিল এইভাবে কেয়ামাত পর্যন্ত যত মানুষ শিক্ষা অর্জন করবে এই পথে সবার নেকি আপনি পেয়ে যাবেন আপনার কেয়ামাত পর্যন্ত নেকি চালু থাকবে সেটাই তো এলম এলমের ফলাফলই এটা অথচ এখানে দেখা গেল যে ফলাফল জাহান্নাম কেন সে বিদ্যা অর্জন করেছিল লোক দেখানোর জন্য সে কোরআনতে তেলাওয়াত করেছিল লোক দেখানোর জন্য একটা অক্ষর কোন মাজিদ পড়লে দশ নেকি হয় আলিফ লাম মিম তাহলে তিনটা অক্ষর পড়লাম তিরিশ নেকি হয়ে গেল আল্লাহ সমাদ সে কোরআন মাজিদ মুখস্ত করেছে কত যে প্রাণপণে চেষ্টা করে কোন মুখস্ত করেছে কত লক্ষ কোটিবার বার কোরআন মাজিদ পড়েছে কত অক্ষর প্রতি দশ নেকি হয়েছে অথচ ফলাফল জাহান্নাম কোরআন তেলাওয়াত করে ফলাফল জাহান্নাম দান রাসুল সাল্লি সাল্লাম বলছেন আর সাদক বুরহান দান হলো দলিল বিচার মাঠে জাহান্নাম থেকে বাঁচার যেটা সবচেয়ে বড় মাধ্যম সেটা হলো দান দান দিয়ে মানুষ জান্নাত দখল করবে সমানিত দর্শক মন্ডলী অথচ দানের ফলাফল হলো জাহান্নাম যখন কাজটা হয়ে যাবে লোক দেখানো তখনও বিচারের মাঠে হয়ে যাবে মৃত্যুক সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটা পর্যায়ে চলে আসলাম সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে এ পর্যন্ত বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি সুহানা কাল্লাহর অবনাম ওবেহাম দেখা আশাহাদুল্লাহ ইলাহ ইল্লাহান্তা আস্তাক ভেরক অতবিলাস আসসালামু আলাইকুম ওরহমত উল্লাহ

শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান